রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস করে খান। ফল পেতে আজও শুরু করুন। বাঙালির কাছে রান্নাঘর হলো বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ স্থান। আমিষ থেকে নিরামিষ সব রকমের খাবার রাঁধতে সিদ্ধ হস্ত বাঙালি। অন্য কিছুর সঙ্গে আপোষ করলেও বাঙালি কখনো খাবারের সঙ্গে তা করতে প্রস্তুত নয়। পেটে শান্তি হলেও মনের শান্তি, এর ফলে তিরিশ পেরোতে না পেরোতে একটা নাদুস নুদুস ভুঁড়ির অধিকারী হয়ে ওঠে খাদ্য রসিক বাঙালি। সেই ভুঁড়ি ধীরে ধীরে প্রকাণ্ড আকার নেয়, আর একেবার সেই ভুঁড়ি শরীরে জায়গা করে নিলে তার থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন কাজ। সব সমস্যার সমাধান রয়েছে। রোজ জিমে গিয়ে ট্রেডমিলে হাঁটার সময় অনেকে পান না, কিন্তু ঘুমানোর আগে এক গ্লাস জল খাওয়ার সময় তো পাবেন। এক গ্লাস জল খাওয়ার আগে নিজেকে আর অতিরিক্ত 10 মিনিট সময় দিয়ে বানিয়ে ফেলুন এক গ্লাস শরবত। রোজ ঘুমানোর আগে এই শরবত খেলে কেল্লা ফতে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনই জানা গিয়েছে। কিভাবে বানাবেন এই শরবত? এই শরবত বানাতে লাগবে একটি শসা, পাতিলেবু, আদাবাটা আর পার্সেলের পাতা। একটি মিক্সিতে সব মিশিয়ে জুস বানিয়ে নিন আর রোজ রাতে ঘুমানোর আগে পান করুন। শুধু ভুঁড়ি কমায় নয়, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ থাকলেও খেতে পারেন এই জুস। খাবার হজম করানোর জন্যই ভালো এই শরবত।